জয় গুরু, বাড়িতে সৎসঙ্গে কেমন প্রসাদ দেওয়া উচিত? একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, অনেক সময় শুনি কোনো গুরু ভাই বাড়িতে সৎসঙ্গ করতে চায়, কর্মীরা কেউ কেউ বলল সৎসঙ্গ দিতে হলে আনন্দবাজার দিতে হবে, তার হয়তো অন্য সংস্থান নাই, সৎসঙ্গ দিলে প্রসাদ দিতে হয় নিজের ক্ষমতা অনুযায়ী, কেউ যদি সৎসঙ্গ দিতে চায় হয়তো তার সংস্থান নাই, সে বাতাসার গুঁড়ো দিয়েও সৎসঙ্গ দিতে পারে, ভক্তি নিয়ে ব্যবসা করা অত্যন্ত পাপ, আমরা এগুলো না বুঝে করি, ঠাকুরকে নিয়ে কায়দা করা ভালো না, ঠাকুরকে ভালোবাসার সাধনা করতে হয়, সবাইকে উৎসাহিত করতে হয়, বাড়িতে সৎসঙ্গ দেওয়ার জন্য তোমার কল্যাণ হবে, সৎসঙ্গ অনুষ্ঠানে কর্মীরা সবাই যাবেন, যাজন হবে, দীক্ষা হবে, সাধকের সঙ্গ করলে কল্যাণ হয়, যারা সৎসঙ্গ করছে তাদের কল্যাণ হবে, যারা শুনছে তাদের কল্যাণ হবে, সৎসঙ্গে ভববন্ধন মুক্তি হয়, ভববন্ধন মানে যা কিছু সংসারে বেঁধে রাখে, ঠাকুর ছাড়া কোনো কিছুতেই বাঁধা পড়তে নেই, ঠাকুরের সাথে বাঁধন যত তীব্র অন্য বন্ধন তত আলগা। জয় গুরু।